কেউ মেসেজ করে বলেনি যে দত্তপুরে বোমা তৈরি হচ্ছিল? এই সব কটা বেআইনি বোম তৈরি কারখানা তৃণমূলের মদতে, সরকারি প্রশাসনের মদতে চলে। রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী, উনি দায়িত্ব নিয়ে পদত্যাগ করুন। একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে পশ্চিমবঙ্গে। উনি অনেক বড় ওস্তাদ ছিলেন বলে ওস্তাদি করে এত বড় দুর্নীতি করেছেন, তখন উনি বুঝতে পারেননি যে এই দুর্নীতি তদন্ত হবে। ঠিকই বলেছেন, মুখ্যমন্ত্রী জানেন তো যে যে দুর্নীতি উনি এবং ওনার ভাইপো করেছেন গোটা রাজ্য জুড়ে, গ্রেপ্তার হওয়াটা অবশ্যম্ভাবী। এই মুখ্যমন্ত্রীও গ্রেপ্তার হবেন। মুখ্যমন্ত্রী সেই আতঙ্কটা আগে থেকেই ওর তরুণ কর্মীদের চাগিয়ে রাখার চেষ্টা করছেন। এই অভিষেক গ্রেপ্তার হবেন, উনিও গ্রেপ্তার হবেন, সে কথাটা বলতে ভয় পেলেন কেন? উনি বলতেন বুক বাজিয়ে, আমারও গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে। তিনি যা ইচ্ছা ফাইল আপলোড করছে, উনি তো ওস্তাদ, দেখিয়ে দেবেন আদালতে যে কোন কোন ফাইল আপলোড করেছে, কেন করেছে। এতে রাস্তাঘাটে বলে লাভ নেই তো। ইডি যদি অন্যায় করে থাকেন তদন্তে, ভুল কিছু করে থাকেন, তো আদালতে বলতে পারবেন। ব্রেন করে দিয়েছিল ওটা, ওর তো হেডে ব্রেন নেই, নিজেই বলেছেন। এমন মার মেরেছে হেড থেকে ব্রেনটা বেরিয়ে গেছে, তার ফলে পশ্চিমবঙ্গের মানুষ সাথে ভুগছে। উনি জিন্দা লাশ হয়ে বেঁচে আছেন, লাশ ঘরে চলে যান না, লাশ কাটা ঘরে চলে যান, তাহলে জিন্দা লাশ থাকবেন না। নিজেই নিজে নিজেকে লাশ বলছেন, আমরা বলিনি। অভিষেক গ্রেপ্তার হবেন। বোপটুইয়ে বোমা তৈরির পর তিনি গিয়ে বড় বড় বক্তৃতা করলেন, তারপরেও বোপটুইয়ে কেন বোমা পাওয়া যায়? আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি, আমি বহু আগে বলেছি যে কলকাতা সহ রাজ্যের সর্বত্র রাজ্য পুলিশ বিনা নোটিশে একদিন ছাপা মারুন সব নেতাদের বাড়ি। দেখবেন তৃণমূল নেতাদের বাড়ি থেকে বেআইনি অস্ত্র, বেআইনি টাকা প্রচুর উদ্ধার হবে। অভিষেকের আয়ের উৎসটা কোথায় উনি বলুন তো? ওর যে এত সম্পত্তি হয়েছে, কে কী কাজ করে কী উপার্জন করেছেন, উনি একটা উদাহরণ দেখাতে পারবেন? দেখুন, দেখাতে পারবেন অভিষেকের অর্থ উপার্জনের সূত্রটা কী, কী কনসালটেন্সি তিনি দেন? কালো টাকা সাদা করার কনসালটেন্সি। আজকে ধরা পড়ে গেছেন, তাই চিচি করছেন। আমি আপনাদের বলি, শুধু অভিষেক না, মমতাও গ্রেপ্তার হবে। তো একটা কথা কিছুক্ষণ আগে একজন সাংবাদিকদের বলছিলাম যে হাজরা মোড়ে ওর ওপরে হামলা করেছিল লালু আলম এবং উনি বলছেন বাদশাহ আলম, সে দুজনেই পার্টি থেকে বহিষ্কৃত হয়েছিল। এবং লালু আলম কিন্তু বহিষ্কৃত হয়ে গিয়ে যোগ দিয়েছিল মমতায়, বাদশাহ অবশ্য বিজেপিতে গিয়েছিল, এখন বিজেপি যাচ্ছে কি না। এবং সেই লালু আলমের বিরুদ্ধে যখন দেখি মামলা হচ্ছে, তখন মমতা সাক্ষী দিতে যাননি। তাহলে মমতা ওর ভাবমূর্তি বাড়াবার জন্য তখন এটা আন্তর্জাতিক পরিকল্পনার অংশ হিসেবে এই লালু বাদশাহদের ব্যবহার করেছেন সিপিআইএমের বিরুদ্ধে। পাল্টা উনি কী জবাব দেবেন? অনেকদিনই তিনি মারা গেছেন, তিনি মারা গেছেন অনেক দিন, এবং ওর প্রয়োজন ফুরিয়ে গেছে বলে উনি ভাবছিলেন, না এখন আমার প্রয়োজন আছে, কেন কমিউনিস্ট পার্টি আবার মাথাচাড়া দিয়ে উঠছে। সেই জন্যে ওর আতঙ্কিত থাকা ভালো, যত আতঙ্কিত থাকবেন তত সুস্থ থাকবেন। 8,000 স্কুল তুলে দিচ্ছেন, 8,000 প্রাইমারি স্কুল তুলে দিচ্ছেন। 8,000 প্রাইমারি স্কুল তুলে যাওয়া মানে 24,000 কম করে শিক্ষকের চাকরি যাওয়া। উনি কি ঘুরিয়ে কথাই বললেন? 8,000 প্রাইমারি স্কুল যদি উঠে যায়, তাহলে মাধ্যমিকের ছাত্র আসবে না, মাধ্যমিক স্কুল উঠে যাবে, মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকের ছাত্র না এলে পরে বিশ্ববিদ্যালয়ে বা কলেজের ছাত্র যাবে না। উনি তো পরিকল্পনা করছেন এগুলো, এবং পাশাপাশি এই স্কুলের জমিগুলো বিক্রি করার জন্য পরিকল্পনা করছেন। উনি চিৎকার করলেই হবে? যুক্তিবোধ দিয়ে মানুষ জিজ্ঞাসা করবে না? উনি যদি চাকরি বিক্রি করেন তা মামলা করবো না। উনি চাকরি বিক্রি করছেন, আসলে 10,00,000 চাকরি বিক্রি করার পরিকল্পনা ছিল, এখন ভয় যেতে পারছেন না। চাকরি বিক্রি করলে কোর্টে যাবো ঠেকাবো, আমরা তো পরিষ্কার করে বলছি নিয়ম মেনে সততার সঙ্গে চাকরি দিন, ক্রেতা কেউ ঠেকাবে না। চাকরি বিক্রি করবেন উনি আর আমরা চুপচাপ বসে বসে দেখব, তা তো হবে না। মিডিয়া ট্রায়াল, মিডিয়া তো কোনো ট্রায়াল করেনি। মিডিয়া যে মিডিয়া এতদিন পর্যন্ত ওদের হয়ে প্রচার করছিল, আজকে এত সত্য সামনে এসে গেছে, সে মিডিয়াও চাপতে পারছে না। এবং তার কৃতিত্ব হচ্ছে আপনাদের মতো ছোট পোর্টাল, এই পোর্টালগুলো তারা এই সত্য ঘটনা উপস্থিত করছে, এবং এই পোর্টালদের সাবস্ক্রাইবার কারো কারো লক্ষ লক্ষ, যার ফলে প্রিন্ট মিডিয়া বা অন্য ইলেকট্রনিক মিডিয়া তাদেরও এই সত্য কথা বলতে হচ্ছে, যে সত্যটা ওরা এতদিন আড়াল করতেন মমতা এবং বিজেপির পক্ষে, আজকে সত্যটা বেরিয়ে আসছে। তাই ওরা চিঁচি করছে, ওদের চিঁচি আওয়াজ আর কিছু না। আচ্ছা বলুন তো, গত কয়েক মাসে কতগুলো ঘটনা ঘটলো? এবং প্রত্যেকটা ঘটনা যখন ঘটে তখন তিনি খুব চিন্তা প্রকাশ করেন এবং সরকারি তহবিলে টাকা দিয়ে ক্ষতিপূরণ দেন, গিয়ে দরদি হওয়ার ভূমিকা পালন করেন। এই সব কটা বেআইনি বোম তৈরি কারখানা তৃণমূলের মদতে, সরকারি প্রশাসনের মদতে চলে। তাহলে দত্তপুকুরের মতো জায়গায়, এটা গভীর জঙ্গল নয়, দত্তপুকুরের ইতিমধ্যে একটা শহর,
সেই রকম জায়গায় এত বড় একটা বেআইনি বোম তৈরির কারখানা চলছিল। তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের বোম সাপ্লায়ার ওখানকার ছিল, এবং যারা ওখানে আজকে দুর্ভাগ্যজনক হয়ে মারা গিয়েছেন ওই এলাকার ছেলেরাই বলছেন সব তৃণমূলের কর্ম। তিনি জানেন না মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি সব জানেন কি জননীর অন্তরের বাণী। ওর অন্তরের বাণী হচ্ছে পুলিশকে বলে এগুলো রক্ষা করো, মুখে বলছেন আয় তোরে দিয়ে আসি ছাগলের জলে, তারপরে বলেন না শুনুন কি জননীর অন্তরের বাণী। উনি যখন বলেন যে পুলিশকে এই সমস্ত বোমাটোমা বন্ধ করুন, অন্তরের বাণী পুলিশকে দেয় যে এদের লালন পালন করুন, তা না হলে এই ঘটনা ঘটে যেতে পারে নাকি। স্থানীয় পুলিশ যে নিয়ন্ত্রণ করে কারা, বিপদে পড়লেই তখন স্থানীয় পুলিশ দায়ী, ওসি দায়ী, উনি দায়ী, রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী, উনি দায়িত্ব নিয়ে পদত্যাগ করুন। একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে পশ্চিমবঙ্গে। যদি সৎ মুখ্যমন্ত্রী হতেন, সৎ প্রশাসক হতেন, সৎ পুলিশ মন্ত্রী হতেন, তাহলে একটা ঘটনার পর নিজে দাঁড়িয়ে থেকে তদবির করে সমস্ত বাজি কারখানা বেআইনি কর্ম বন্ধ করতে পারতেন। ওরা বাজি কারখানাকে টিকিয়ে রাখবার জন্য সওয়াল করছেন, এবং এগুলো বাজি কারখানা নয়, এগুলো বোমবাজি কারখানা। ভালো কথা, কেস তো উনি করতেই পারেন, কিন্তু হঠাৎ আইএসএফ করে উনি কী করে বললেন? উনি কি পুলিশি কুত্তার থেকে বড় হয়ে গেছেন নাকি? ওখানকার এলাকার ছেলেরা বলছে তৃণমূল করেছে, আর উনি বলছেন আইএসএফ করেছে। এভাবে কি বাঁচানো যায় নাকি নিজেদের চামড়া? এত বড় ঘটনা ঘটে গেছে, পরিকল্পিত ঘটনা এটা। এই আটজন মারা যাওয়ার পর ব্যবস্থা নিয়েছে, আসলে ওটাই ওরা নিয়ন্ত্রণ করে। এখন যখন বিস্ফোরণ হয়ে গেছে, মানুষের নজরে এসে গেছে, তাই এখন এর ঘাড়ে তার ঘাড়ে দোষ চাপাবার চেষ্টা করছেন। দত্তপুকুর নিয়ে বলতে পারবেন না কেন? দত্তপুকুরটা তো ওদের নেতাদের মস্তিষ্ক প্রসূত, সেই জন্যই বলছেন না। আমি আমার কথাতেই মিলে গেল যে মমতাও গ্রেপ্তার হবে, তোরা জানেন। এখন ওরা ওই সমস্ত গুন্ডা বাহিনীকে তৈরি করছে যে গ্রেপ্তার করতে এলে পরে তোমরা গুন্ডামি করবে, আমরা সব রুখে দেবো। এটা তো ওদের পুরনো কায়দা, কিন্তু ওই কায়দায় বেশি দিন চলে না। 10 বছর তো হয়ে গেল, 11 বছর হয়ে গেল, উনি প্রত্যেকবারই বলেন ছাত্র নির্বাচন করাবো, ছাত্র নির্বাচন করাবো। আর ছাত্র নির্বাচনের আগে কোঅপারেটিভ নির্বাচনের আগে গুন্ডামি করছেন। ছাত্রদের নির্বাচনে ছাত্রদের ভূমিকা থাকবে না, স্থানীয় নেতাদের ভূমিকা থাকবে। বুঝতে পারছেন তো পরিকল্পনাটা কি? এসএফআই যদি অরূপ বিশ্বাসের চোখে কুলাঙ্গার না হয় তো কার চোখে হবে? অরূপ বিশ্বাস যাদের প্রশংসা করবেন তাদের পক্ষে তো খুব বিপদ। কিন্তু অরূপ বিশ্বাস তো দেখলাম মুখ্যমন্ত্রীকে পুরস্কার দিতে যাচ্ছিলেন, ওর মুখ্যমন্ত্রী ওকে দেখে লাজুক ভাব নিয়ে পালিয়ে যাচ্ছিলেন কি সঙ্গীত পরিচালনার জন্য। উনি এসএফআইকে কুলাঙ্গার বলেছেন, আমি সৃজনকে ময়ূককে বলবো তোমরা ঠিক জায়গায় আছো। সিসিটিভি লাগালে কি সব বন্ধ হয়ে যায় নাকি? সিসিটিভি লাগাবে কী জন্যে? সিসিটিভি দিয়ে কি র্যাগিং বন্ধ হবে? তার থেকে বলছেন, বলতে পারছেন না কেন যে সিসিটিভিটা আমরা 400 কোটি টাকা দেওয়ার কথা ছিল যাদবপুরকে ইনস্টিটিউট অফ এক্সেলেন্স করার জন্য? বলতে পারতেন 400 কোটি টাকা দেবো দেবো দেবো, আজকে আমি 400 কোটি টাকা দিচ্ছি, কালকে কেন্দ্র থেকে 1000 কোটি টাকা আদায় করবো করবো, কেন বলছেন না?